আজকের ভিডিওটা মূলত তোমরা যারা গুচ্ছ ক ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা 2023-24 শিক্ষাবর্ষের অর্থাৎ সেশনে তোমরা ভর্তি পরীক্ষার্থী আসো তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো বলে দেওয়ার চেষ্টা করব এবং ওই চ্যাপ্টারগুলো থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এমসিকিউ টপিকগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই টপিকগুলো থেকে যদি পড়ো, এই টাইপের প্রবলেমগুলো যদি পড়ো, ইনশাল্লাহ এখান থেকে তুমি সব কমন পাবা আশা করা যায়। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি পদার্থবিজ্ঞানের প্রথম পত্রকে তোমার প্রতিটা চ্যাপ্টার থেকে প্রতিটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলোকে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ সাজেশনটা দেওয়ার চেষ্টা করব। আজকের সাজেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওর মাধ্যমে তুমি পদার্থবিজ্ঞান প্রস্তুতি কীভাবে নিবা জানতে পারবা। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসো, তোমরা ভিডিওতে একটা লাইক করে দিবা এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। ওকে, তো দেখো তারপর হচ্ছে এখানে কোন কোন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ এবং যে টাইপগুলো পড়তেই হবে, না পড়লে দেখবা যে তুমি আসলে কমনই পাবা না। আর থিওরি বেশি পড়বো নাকি ম্যাথ বেশি পড়বো গুচ্ছের জন্য তোমাকে জানতে হবে, এবং প্রশ্ন ব্যাংক বেশি পড়বো নাকি মেন বই বেশি পড়বো। এখন তারপর হচ্ছে প্রশ্ন ব্যাংক পড়ার প্রয়োজনীয়তা কতটুকু, তোমাকে কোন কোন চ্যাপ্টার বেশি গুরুত্বপূর্ণ এবং যে চাপ যে টাইপগুলো অবশ্যই পড়তে হবে সেটা দেখাই দেবো অবশ্যই। আর থিওরি বেশি পড়বো নাকি ম্যাথ বেশি পড়বো, সেটা হচ্ছে গুচ্ছতে তোমার কি ম্যাথমেটিক্যাল টার্ম বেশি আসে ফিজিক্স থেকে, প্রায় ধরতে গেলে তোমার 80% তোমার ম্যাথমেটিক্যালই আসে, 80% ধরতে গেলে তোমার ম্যাথমেটিক্যাল আসে, আর থিওরিটিক্যাল তোমার কি তোমার 20%-এর মতো আসে। তো গুচ্ছে ফিজিক্সটা একটু কঠিন হয়, তো এখান থেকে তোমার একটু ভালো করে পড়তে হবে, ম্যাথমেটিক্যাল বেশি তোমার প্রবলেম সলভ করতে হবে। ওকে, আর প্রশ্ন ব্যাংক তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে, মেন বই যতটুকু পড়বা এর থেকে বেশি করে তোমাকে প্রশ্ন ব্যাংক পড়তে হবে। প্রতি বছরে অনেক স্টুডেন্ট দেখা যায় প্রশ্ন ব্যাংক এতটা পড়ে না, প্রশ্ন ব্যাংক না পড়লে তুমি বুঝতেই পারবা না প্রশ্ন টাইপই ধরতে পারবে না, প্রশ্ন টাইপই ধরতে পারবে না। প্রশ্ন টাইপ যদি না ধরতে পারো তাহলে তো বুঝতে পারতেছো তোমার কি হবে, তুমি সলভই করতে পারবে না। আর মেন বইতে তোমার প্রশ্ন বিভিন্ন প্রশ্ন তো তোমার টাইপ আকারে দেয়া থাকে না, আর বিভিন্ন প্রশ্ন ব্যাংকে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, সেগুলো সলভ করে তোমার দেখবে অ্যানালিটিক্যাল যে পাওয়ারটা সেটা বাড়বে, এবং প্রশ্ন ব্যাংক পড়ার প্রয়োজনীয়তা অবশ্যই অবশ্যই আছে। প্রশ্ন ব্যাংক তোমাকে পড়তেই হবে ভাই, প্রশ্ন ব্যাংক তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে। তারপরে দেখো, তো আজকের ভিডিওর মাধ্যমে আমি গুচ্ছ ইউনিট তোমার ফিজিক্স তোমার ফার্স্ট পেপারটা আমি সাজেশনটা দেওয়ার চেষ্টা করব টাইপ ওয়াইজ এবং প্রতিটা চ্যাপ্টার থেকে। তো এখানে দেখো, প্রথমে আমরা ভৌত জগৎটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব, ভৌত জগৎ ও পরিমাপ। এই চ্যাপ্টার থেকে কোন কোন টাইপের প্রবলেমগুলো একটু বেশি বেশি আসে সেটা হচ্ছে দেখো, আয়তন পরিমাপে শতকরা ত্রুটি, এটা 1000% ইম্পর্টেন্ট। এই টাইপটা থেকে তোমার কি প্রতি বছরই দেখা যায়, এই মানে এই চ্যাপ্টারটা থেকে কয়েকটা টাইপ থেকে তোমার কি প্রতি বছরই প্রবলেম আসছে, অর্থাৎ এই যে তিনটা টাইপ আছে, ম্যাথমেটিক্যাল তোমার টার্মগুলো একটু বেশি আসে, অর্থাৎ এই চা এই চ্যাপ্টার থেকে তোমার এই যে তোমার টপিকগুলো আছে এগুলো থেকে তোমার কি ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে। তো এই রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো অত্যন্ত ভালো করে পড়ে যাবা, একটা এমসিকিউ অবশ্যই অবশ্যই কমন পাবা। এই চ্যাপ্টার থেকে তোমার একটা এমসিকিউ অবশ্যই অবশ্যই কমন পাবা এই তিনটা টাইপ থেকে, অর্থাৎ বিগত বছরের প্রশ্নগুলো দেখবা, দেখলে সেখান থেকে তুমি দেখতে পারবা যে এই টাইপ থেকে যে প্রবলেমগুলো আছে আসছে সেগুলো একটু ভালো করে খেয়াল করবা, সেগুলো ভালো করে বোঝার চেষ্টা করবা এবং হ্যাক্স সহকারে বোঝার চেষ্টা করবা। ওকে, তাহলে দেখবা এখান থেকে একটা এমসিকিউ তুমি কমন পাই যাবে, একটা থেকে দুইটা এমসিকিউ কমন পাই যাবে। ওকে, তারপর দেখো ভেক্টর, এই চ্যাপ্টারটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেক্টর চ্যাপ্টারটা এটাকে তোমাকে পড়তে হবে। তোমার এখানে লব্ধি ভেক্টর অবশ্যই অবশ্যই পড়তে হবে, 1000% ইম্পর্টেন্ট দেওয়া রাখছে, অর্থাৎ দেখো তোমার দুইটা ভ্যাক্টর দেওয়া থাকে এবং এদের লব্ধি ভ্যাক্টর রিলেটেড যে প্রবলেমগুলো বিগত বছরে আসছে সেগুলো প্র্যাকটিস করবা, অর্থাৎ লব্ধি ফ্যাক্টর রিলেটেড যে তোমার দুইটা ভ্যাক্টর থাকে সেগুলো থেকে তোমার বিভিন্ন কোণ এগুলো বের করতে হবে, অর্থাৎ দুইটা ভ্যাক্টরের মধ্যে মধ্যবর্তী যে কোণগুলো আছে এগুলো অবশ্যই তোমাকে এই রিলেটেড প্রবলেমগুলো অবশ্যই সলভ করতে হবে। দুইটি ভ্যাক্টরের উপর লম্ব একক ভ্যাক্টর বের করা শিখতে হবে, দুটি ভ্যাক্টরের উপর লম্ব একক ভ্যাক্টর বের করা অবশ্যই অবশ্যই শিখতে হবে। এই টপিকগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে, এগুলো রিলেটেড যে প্রবলেমগুলো বিগত বছরে আসছে সেগুলোই জাস্ট প্র্যাকটিস করবা, দেখবা সব করতে পারবা। দুটি ভ্যাক্টরের লব্ধির সমান্তরাল একক ভ্যাক্টর বের করা শিখতে হবে তোমাকে। ওকে, তারপর দেখো লম্ব ভ্যাক্টরের ম্যাথ, অর্থাৎ লম্ব ভ্যাক্টর অর্থাৎ যখন দুইটা দেখবা যে ভ্যাক্টর দেওয়া থাকবে, দুইটা ভ্যাক্টর বলবে যে এরা পরস্পর লম্ব হলে এর মান কত বা বি এর মান কত, এই রিলেটেড প্রবলেম থাকবে। তোমার দুইটা ভ্যাক্টর দেওয়া থাকবে, বলবে যে দুইটা ভ্যাক্টর পরস্পর লম্ব হলে এর মান কত বা বি এর মান কত, এরকম বলা থাকে, কিন্তু তোমরা প্রশ্ন ব্যাংকটা দেখবা, দেখলে তোমরা বুঝতে পারবা।
বা বিগত বছর প্রশ্নগুলো অ্যানালাইসিস করবা, তাহলে দেখবা যে আসলে এই রিলেটেড প্রবলেম অনেক বেশি আসে। সমান্তরাল ভেক্টরের ম্যাথ, অর্থাৎ দেখবা দুইটা ভেক্টর দেয়া থাকবে, বলবে যে এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হইলে এর মান কত, এর মান কত, তখন এই রিলেটেড প্রবলেমগুলো তোমাকে অবশ্যই অবশ্যই করতে হবে, সলভ করা শিখতে হবে। ওকে, তো আমাদের তাহলে ভেক্টর তোমার চ্যাপ্টারটা কিন্তু গেছে, তো এই চ্যাপ্টার থেকে এগুলো পড়লে আশা করি যে সব করতে পারবা। আর নিউটনিয়ান বলবিদ্যা, এই চ্যাপ্টারটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই চ্যাপ্টার থেকে অনেক বেশি প্রবলেম আসে প্রতি বছরই যে কোনো ইউনিভার্সিটিতে, এই অ্যাডমিশনে, যে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশনে তোমার এই নিউটনিয়ান বলবিদ্যা থেকে অনেক বেশি পরিমাণে প্রবলেম আসে। তো সেটা হচ্ছে দেখো, একক মাত্রা সূত্র, এগুলো একদম মুখস্থ ঠুটস্থ করে ফেলতে হবে, বুঝে শুনে। একক মাত্রা এক সূত্র, এই চ্যাপ্টার থেকে যতগুলো একক মাত্রা সূত্র আছে সুন্দর করে ভালো করে পড়ে ফেলতে হবে, খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমার ফিজিক্সে তোমার এমসিকিউতে ভালো করতে হলে তোমার প্রতিটা চ্যাপ্টার থেকে একদম একক মাত্রা সূত্র আছে এগুলোতে একদম হাফেজ হয়ে যেতে হবে, আমি বলে দিতেছি। তারপর যদি না পড়ো কি পড়তে হবে সবই বলে দিচ্ছি, তারপর যদি না পড়ো মারা খাবা তুমি, আমি কিন্তু, আমার কিন্তু কিচ্ছু হবে না, তুমি কিন্তু মারা খাবা, বলে দিচ্ছি। এগুলো পড়ো, এখান থেকে 100% কমন পাবো সব। তারপরে দেখো বাধাদানকারী বল রিলেটেড ম্যাথ, অর্থাৎ ধরো যে তোমার একটা কোনো একটা, ধরো বাস বা কোনো একটা গাড়ি চলতেছে, হঠাৎ করে সে কি করবে, ব্রেক কষে ফেললো, ফলে সে একটা নির্দিষ্ট দূরত্বে থামাতে হবে, তো এখানে কতটুকু বাধাদানকারী বল কাজ করতে হবে, তো এই রিলেটেড প্রবলেমগুলো দেখবা তোমরা বিবিএস এর কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবা। এগুলো একটু ভালো করে বেশি করে প্র্যাকটিস করবা। ও রিলেটেড যে ম্যাথগুলো আছে, অর্থাৎ তুমি ধরো ধরো লিফট দিয়ে উপরের দিকে উঠতেছো বা নিচের দিকে নামতেছো, এই রিলেটেড প্রবলেম আছে অনেকগুলো, এগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা। ওকে, তারপরে বুলেট রাইফেল রিলেটেড যে ম্যাথমেটিক্যাল যে তোমার কি প্রবলেমগুলো আছে এগুলো অবশ্যই অবশ্যই সলভ করবে। এটা কিন্তু খুবই একটা পছন্দের একটা টপিক, এটা একটা খুবই একটা পছন্দের একটা টপিক, তো এটা বুলেট রাইফেল এই যে রিলেটেড যে প্রবলেমগুলো আছে এগুলো একটু ভালো করে প্রবলেমগুলো সলভ করতে হবে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট এই তোমার এই টাইপটা। ওকে, আর এটা তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে, এটা তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে, মানে একক মাত্রা তোমার কি একক মাত্রা তোমার সূত্র যে আছে এগুলো অবশ্যই অবশ্যই তোমাকে পড়তে হবে, এবং তোমার বাধাদানকারী যে রিলেটেড যে ম্যাথগুলো আছে এগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে প্রিভিয়াস ইয়ারের। ওকে, তারপরে দেখো এখানে বলের ঘাত রিলেটেড যে প্রবলেমগুলো আছে, বলের ঘাত এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইয়া, বলের ঘাত এটা তোমার দেখো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা এটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এই রিলেটেড প্রবলেমগুলো অনেক বেশি আসে, অনেক বেশি আসে, কিন্তু বলের ঘাত রিলেটেড যে প্রবলেমগুলো এটা কিন্তু অবশ্যই অবশ্যই অনেক বেশি আসে, এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবা। যে ম্যাথগুলো আছে এগুলো একটু ভালো করে বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবা। তারপরে হচ্ছে তো কেন্দ্রমুখী বল রিলেটেড যে ম্যাথগুলো আছে এগুলো একটু দেখার চেষ্টা করবা। তো এই চ্যাপ্টারটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, তো এখান থেকে অনেক প্রবলেম আছে, এগুলো একটু ভালো করে বেশি করে একটু জোর দিয়ে চ্যাপ্টারটা কভার করার চেষ্টা করবা। ওকে, কারণ তোমার জিএসটিতে ফিজিক্স অনেক কঠিন কঠিন হয়, মোটামুটি ভালোই কঠিন হয়, তো এই চ্যাপ্টার থেকে অনেকগুলো প্রবলেম দেয়, তুমি এই চ্যাপ্টারটা ভালো করে একটু পড়ার চেষ্টা করবা। কৌণিক ব্যাগ রিলেটেড যে ম্যাথগুলো আছে ছোটো ছোটো এগুলো একটু প্র্যাকটিস করবা, কৌণিক ভরবেগ রিলেটেড ম্যাথগুলোও কিন্তু তুমি সলভ করার চেষ্টা করবা। ওকে, তাহলে আশা করি তোমরা এই চ্যাপ্টারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এই যে টপিকগুলো দিয়ে দিলাম, এই টপিকগুলো রিলেটেড যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আসছে বিগত বছরে এগুলো একটু ভালো করে নোট করে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করো। ওকে, আর এখানে দেখো তোমার কাজ শক্তি এবং যে ক্ষমতা চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা থেকে দেখো তোমার কি আসছে, এই চ্যাপ্টার থেকে তোমার দেখো তোমার একক অর্থাৎ একক মাত্রা এবং সূত্র এগুলো ভালো করে পড়ে নিতে হবে, একক মাত্রা এবং যে সূত্র আছে এগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে, এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। কৃতকাজ রিলেটেড বেসিক ক্লিয়ার থাকতে হবে, অর্থাৎ কোনো একটা তোমার কি বস্তু এবং তোমার স্মরণ তোমার 90°তে কাজ করতেছে, তাহলে এগুলো কৃতকাজ কত, বা তোমার মানে বিপরীত দিকে কাজ করলে এদের মধ্যবর্তী মানে কোণের মান কত, এই রিলেটেড প্রবলেমগুলো তোমাকে অবশ্যই অবশ্যই ভালো করে ক্লিয়ার করতে হবে। অর্থাৎ কৃতকাজ রিলেটেড যতগুলো প্রবলেম বিগত বছরে আসছে তো সবগুলোকে একদম তোমার ই করতে হবে এবং তোমার বেসিকটা একটু ক্লিয়ার রাখার চেষ্টা করবো। ওকে, তারপরে দেখো স্প্রিং ধ্রুবক রিলেটেড ম্যাথ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, গুচ্ছ অনেক বেশি পছন্দ করে, স্প্রিং ধ্রুবক রিলেটেড যে ম্যাথগুলো আছে তো এগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা, এই টাইপের ম্যাথগুলো। গতিশক্তি রিলেটেড যে তোমার ম্যাথগুলো আছে এগুলোও দেখার চেষ্টা করবা, আর ইঞ্জিনের ক্ষমতা রিলেটেড ম্যাথ এগুলো একটু দেখার চেষ্টা করবা, ইঞ্জিনের ক্ষমতা রিলেটেড যে ম্যাথ আছে এগুলো একটু দেখার চেষ্টা করবা। তো কাজ শক্তি ও ক্ষমতা থেকে এগুলো দেখলেই আশা করা যায় ম্যাথমেটিক্যাল যত মানে প্রবলেমে আসুক না কেন এগুলোর মধ্যে থেকে তুমি কমন পাবা আশা করি। ওকে, তো তারপরে দেখো এখানে পরবর্তী যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ যে চ্যাপ্টারটা আছে এটা, তো এখান থেকে দেখো তোমার একক মাত্রা এবং সূত্র এগুলোতে হাফেজ হয়ে যেতে হবে,
হাফেজ হয়ে যেতে হবে। তারপর হচ্ছে আকর্ষণ বল রিলেটেড যে ম্যাথগুলো আছে, অর্থাৎ দুইটা তোমার বস্তু থাকবে, তোমার দুইটা থাকবে, দেখো তো। অর্থাৎ দেখো তোমার এখানে একটা বস্তু থাকলো বা এখানে একটা বস্তু থাকলো, এই দুইটা বস্তুর মাঝখানে তোমার দূরত্ব ধরো 1 কিলোমিটার, 1 কিলোমিটার। তাহলে এদের দুইটার মধ্যে তোমার কি কি পরিমাণ আকর্ষণ কাজ করতেছে বা বিকর্ষণ কাজ করতেছে কিনা, তো এই রিলেটেড তোমার প্রবলেমগুলো, একটু ছোট ছোট যে প্রবলেমগুলো, মানে তোমার ডাটাগুলো এরকম ভাবে দেয়া থাকবে যে যে ডাটাগুলো তুমি ক্যালকুলেশন করতে তোমার সবচেয়ে বেশি সুবিধা হবে, ও এই রিলেটেড প্রবলেমগুলো একটু ভালো করে করার চেষ্টা করবে। অর্থাৎ তোমার আকর্ষণ আর রিলেটেড যে তোমার কি ম্যাথমেটিক্যাল যে পরীক্ষাগুলো মানে প্রবলেমগুলো আছে বিগত বছরে আসছে ওগুলোই প্র্যাকটিস করবে, তাহলে দেখবা সব কমন পাবা। তারপরে দেখো যে এখানে ব্যাসার্ধ, এইটা কিন্তু তোমার টপিকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু 1000% 1000% ইম্পর্টেন্ট, এটা কিন্তু 1000% ইম্পর্টেন্ট যে ব্যাসার্ধ কমে গেলে বা বেড়ে গেলে তোমার জি এর মান রিলেটেড যে প্রবলেমগুলো, এটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখে যাবা। ব্যাসার্ধ কমে গেলে বা বেড়ে গেলে, অর্থাৎ ধরো তোমার ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাচ্ছ, ধরো এটা একটা ভূপৃষ্ঠ, তো এখান থেকে তুমি যতই উপরের দিকে যাবা তোমার জিয়ার মান কমতে থাকবে, বা তোমার ভূপৃষ্ঠ থেকে যতই গভীরের দিকে নামবা, অর্থাৎ ধরো যে আমি এখানে আঁকানোটা আমার ভালো হচ্ছে না, ধরো এটা পৃথিবী, তো এখানে দেখো এটা তুমি ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে তুমি যতই নিচের দিকে নামতেছো তোমার জিয়ার মান কমবে, তো এক সময় যখন তুমি ভূপৃষ্ঠ অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে চলে আসবা, দেখো তুমি কেন্দ্রে চলে আসবা, তখন জিয়ার মান কত হবে, শূন্য, অর্থাৎ এখানে তোমার জি প্রাইম সমান কত হবে, 0। তো পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাও তোমার কি জিয়ার মান কমতে থাকে, অর্থাৎ জি সমান কত তোমার কি কমতে থাকে, জিয়ার মান কি কমতে থাকে, জিয়ার মান কি কমতে থাকে। ওকে, তো এই জিনিসটা তোমাকে জানতে হবে। ওকে, তাহলে এই রিলেটেড প্রবলেমগুলো আসছে বিগত বছরে, এগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা, মুক্তি ব্যাক রিলেটেড প্রবলেমগুলো একটু দেখার চেষ্টা করবা। ওকে, তারপরে কি গ্রাফ অ্যানালাইসিস করবা, এই চ্যাপ্টারের মধ্যে কিছু গ্রাফ আছে সেগুলো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, গ্রাফটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রাফ। ওকে, গ্রাফ রিলেটেড প্রবলেমগুলো। তারপরে পদার্থে দেখো গাঠনিক ধর্ম, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একক মাত্রা সূত্র, এই চ্যাপ্টারটা থেকে তোমার এইগুলো ভালো করে পড়তে হবে, একক মাত্রা এবং সূত্রগুলো একটু ভালো করে বেশি বেশি করে পড়তে হবে, একক মাত্রা এবং সূত্রগুলো। ওকে, তো এগুলো একটু ভালো করে পড়তে হবে, এই চ্যাপ্টার থেকে অনেক বেশি আসে। তারপরে দেখো এখানে এই যে দেখো সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বলের উদাহরণ যেগুলো আছে এগুলো একটু মুখস্থ করে রাখবা, স্টুডেন্টরা এটার মধ্যে একটু মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, তো এগুলো আসে আসে কিন্তু সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল, এগুলোর যে উদাহরণগুলো আছে এটা একটু ভালো করে মনে রাখবা। আর স্পর্শকোণ রিলেটেড যে থিওরিগুলো আছে, অর্থাৎ এগুলোর মধ্যে সম্পর্কটা যে পানি উপরের দিকে উঠলে তোমার কি স্পর্শকোণ কিরকম হবে বা উত্তল হবে নাকি অবতল হবে, তো এই রিলেটেড যে তোমার থিওরিটিক্যাল যে বেসিক যে তোমার একটু তথ্যগুলো আছে বা এমসিকিউগুলো আছে এগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, স্টুডেন্টরা প্রায় এই এই টাইপগুলোতে তোমার কি কনফিউশনে পড়ে যায়, ফলে এগুলো কিন্তু আসে কিন্তু। ওকে, তারপরে দেখো ইয়ং এর গুণাঙ্ক রিলেটেড যে ম্যাথ আছে, এই চ্যাপ্টার থেকে তোমার এগুলো একটু বেশি করে পড়বা, ইয়ং এর গুণাঙ্ক রিলেটেড যে ম্যাথগুলো আছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইয়ং এর গুণাঙ্ক রিলেটেড যে ম্যাথগুলো আছে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপরে দেখো যে ফুটার ব্যাসার্ধ রিলেটেড যে প্রবলেমগুলো আছে, ফুটার ব্যাসার্ধ রিলেটেড, অর্থাৎ দেখো তোমার একটা বড় ফুটা যখন অনেকগুলো ছোট ছোট ফুটায় পরিণত হয়ে যাবে তখন ছোট ফুটার ব্যাসার্ধ কত, অর্থাৎ দেখো একটা বড় ফুটা যদি ধরো তোমার এখান থেকে তোমার কি হয়েছে তোমার ছোট 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 অনেকগুলো ফুটা হয়ে গেছে, অনেকগুলো ফুটা তৈরি হয়েছে, তো এই ছোট ছোট ফুটাগুলোর ব্যাসার্ধ কিরকম হবে, এই রিলেটেড প্রবলেমগুলো বিগত বছরে আসছে। আবার দেখো অনেক সময় দেখবা যে তোমার কি বলবে অনেকগুলো ছোট ফুটা মিলে একটা বড় ফুটা হয়েছে, তো এই বড় ফুটার ব্যাসার্ধটা কত, বড় ফুটার ব্যাসার্ধ কত, এই রিলেটেড প্রবলেমগুলো কিন্তু আসে। তারপরে দেখো যে পর্যাবৃত্তিক যে গতি চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা থেকে তোমার কি কি পড়বা, একক মাত্রা এবং সূত্রগুলো পড়বা, একক মাত্রা এবং যে তোমার সূত্রগুলো আছে এগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবে, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে। সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ রিলেটেড ম্যাথ, এগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবা, সরল ছন্দিত, তো এখানে কিন্তু তোমরা কি করবা এই সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ রিলেটেড যে ম্যাথগুলো আসছে তো এগুলো একটু দেখার চেষ্টা করবা। অর্থাৎ তোমার অনেক সময় দেখবা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস কত, ধরো 25x = 0 হলে তোমার এখানে কম্পাঙ্ক কত, কৌণিক কম্পাঙ্ক বা কম্পাঙ্ক কত এরকম বলা থাকে, তখন তুমি এখান থেকে কীভাবে বের করবা এই রিলেটেড প্রবলেমগুলো একটু দেখার চেষ্টা করবা। ওকে, তারপরে হচ্ছে তোমার কি স্প্রিং ধ্রুবক রিলেটেড, তোমার কৃতকাজ রিলেটেড যে প্রবলেমগুলো আছে এগুলো একটু দেখার চেষ্টা করবা।
এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সরল দোলকের দোলনকাল 1% বাড়ালে এর কার্যকর দৈর্ঘ্য কত হবে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রিলেটেড যে প্রবলেমগুলো আসছে এগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। ওকে, দুটি সরল দোলকের দোলনকালের অনুপাত N1 ইস টু N2 হলে এদের কার্যকর দৈর্ঘ্যের অনুপাত কত হবে, রিলেটেড ম্যাথ। এই যে তোমার যে এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমার এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আমি কিন্তু অত্যন্ত অনেক অনেক বেশি অ্যানালাইসিস করে কিন্তু তোমাদেরকে জন্য একদম মেইন মেইন যে টপিকগুলো, অর্থাৎ যে টাইপগুলো ম্যাথগুলো আসে বিগত বছরে আসছে বা আসবে সামনে, আশা করি অ্যানালাইসিস করে কিন্তু তোমাদের জন্য আমি দিয়ে দিছি। ওকে, তো তারপর দেখো, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব থেকে তোমার বেশি একটা কিছু পড়ার দরকার নেই। একক মাত্রা এবং সূত্রগুলো পড়বা, গ্রাফগুলো একটু ভালো করে অ্যানালাইসিস করবা, গড় গতি শক্তি রিলেটেড যে ম্যাথগুলো আছে এগুলো একটু ভালো করে দেখবা, স্বাধীনতার মাত্রা বের করা শিখবা, হ্যাঁ স্বাধীনতার মাত্রা বের করা শিখবা, এগুলো দেখবা, মূল গড় বর্গ বেগ রিলেটেড যে ম্যাথগুলো আসছে বিগত বছরে এগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা ভালো করে। মূল গড় বর্গ বেগ রিলেটেড যে ম্যাথগুলো, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো থেকে তোমার কি প্রবলেম আসে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিবা, লাইক করে দিবা এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ফিজিক্স সেকেন্ড পেপারের তোমার সাজেশনটা গুচ্ছের জন্য শীঘ্রই আসতেছে, তোমাদের উপর ডিপেন্ড করতেছে। তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবা লাইক করবা তোমাদের উপর ডিপেন্ড করতেছে, যে সবগুলো চ্যাপ্টারের অর্থাৎ সবগুলো তোমার সাবজেক্টের তোমাকে সাজেশন দিব ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবে, আসসালামু আলাইকুম।